বাঙালি রান্নার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মিনি সমোসার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, তাহলে চলুন কিভাবে বানাই দেখে নিই। তো এখানে আমি একটা বড় মিক্সিং বোল নিয়েছি, তাতে দিয়ে দেবো আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, আর দিয়ে দেবো নুন স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন রিফাইন তেল। এবার আমি তেলটাকে খুব ভালোভাবে ময়দার সাথে একটু মিশিয়ে নেব। প্রথমে তেলটা আমার খুব ভালোভাবে ময়দার সাথে মেশানো হয়ে গেছে, এখন দেখুন ময়দাটা কিন্তু ভিজে বালির মতন হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা কিন্তু একটু শক্ত করে মাখবো, খুব একটা নরম করে কিন্তু মাখবো না, তাই জলটা কিন্তু খুব সাবধানে দিতে হবে। ময়দাটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে, ঠিক এইরকম শক্ত করে কিন্তু ময়দাটাকে মাখতে হবে, এর থেকে কিন্তু বেশি নরম হলে কিন্তু হবে না। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে রাখবো 10 মিনিট, ততক্ষণে বানিয়ে নেব আমি সিঙ্গারার পুরটা। এবার আমি সিঙ্গারার পুরটা বানাবো, তার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যানে রিফাইন তেল নিয়ে নিয়েছি, দিয়ে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তাতে এবার আমি দিয়ে দেব কিছু বাদাম, এখানে আমি কাঁচা বাদাম একটু ফ্রাই করে নেব। বাদামগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সেম তেল সেম প্যান, তাতে আমি এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের 1/2 অংশ আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি এবার হালকা লাল লাল করে কিন্তু ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি এতে অ্যাড করব 1 টেবিল স্পুন নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা, আমি একসাথে গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার আমি এগুলোকেও একটু ফ্রাই করে নেব, তাতে কাঁচা গন্ধটা চলে যাবে। এগুলোকে আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি এতে অ্যাড করছি কিছু গুঁড়ো মশলা, দিয়ে দেব স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো আছে 1 টেবিল স্পুন, হলুদ আছে 1 টিস্পুন, 1/2 টিস্পুনের কম আছে চিনি, চিনিটা অপশনাল, আর আছে আমচুর পাউডার 1 টিস্পুন। এই সমস্ত গুঁড়ো মশলা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ফ্লেমটাকে লো করে এই সময় সমস্ত গুঁড়ো মশলা একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার আমি এতে অ্যাড করছি 2টো মিডিয়াম সাইজের আলু, আমি সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি আলুর সাথেও খুব ভালো করে মিশিয়ে নেব, এখন কিন্তু ফ্লেমটা মিডিয়ামে থাকবে। এইভাবে একবার সিঙ্গারা বানিয়ে দেখবেন, জাস্ট অসাধারণ লাগে। একদম নিরামিষ সিঙ্গারা কিন্তু আমরা অনেক খেয়েছি, কিন্তু একটু যদি পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে যদি বানানো যায় একটু সিঙ্গারা, তাহলেও কিন্তু খুবই ভালো লাগে। পুরটা এখন আমার অনেকটাই রেডি হয়ে গেছে, এবার আমি এতে অ্যাড করছি ভেজে রাখা বাদামগুলো, বাদামগুলো দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে বাদামগুলো গোটা গোটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে একটু ক্রাশ করে নিতে পারেন। বাদামগুলো দিয়েও আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি এতে অ্যাড করছি সামান্য ধনে পাতা কুচু। ধনে পাতাটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলেই পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে। পুরটা থেকে কিন্তু একটা সুন্দর গন্ধ আসতে শুরু করে দিয়েছে। ব্যাস পুরটা আমার রেডি, ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে আমি একটা প্লেটে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি, দিয়ে আমি আরও একবার ভালো করে একটু মেখে নেব। ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে, এবার আমি এর থেকে ছোটো ছোটো লেচি বানাবো। আমি মিনি সামোসা বানাবো বা সিঙ্গারা বানাবো, তার জন্য কিন্তু লেচিটাও কিন্তু ছোটো ছোটো হবে, যেমন আমরা লুচি বানাতে লেচি বানিয়ে থাকি ঠিক সেই রকমই হবে এর লেচিগুলো। আমার এখানে সব পাটে লেচি বানানো হয়ে গেছে, এবার আমি এটাকে সাইড করে দেবো, এবার আমি সিঙ্গারা বানাবো।
এবার আমি সিঙ্গারাটা বানাবো, তার জন্য আমি এখানে একটা লেচি নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে বেলে নেব। এটাতে কিন্তু আমি যখন বেলবো তখন কিন্তু কোনো রকম ময়দা বা তেল কিন্তু ব্যবহার করবো না, আমি ঠিক এইভাবেই কিন্তু বেলে নেব একটু লম্বা করে। আমার একটা বেলা হয়ে গেছে। এবার আমি এটাকে যেমন সিঙ্গারা বানাই মাঝখান থেকে এইভাবে কেটে নিলাম। এবার আমি এইখানটা একটু জল লাগিয়ে নেব, যেখান থেকে এটাকে নিয়ে আমি এইভাবে এটাকে লক করে দিলাম। এবার আমি ভেতরে ফুটটা দেব। একটু চেপে চেপে ভেতরে কিন্তু ঢুকিয়ে দেব। দিয়ে আমি এই সাইডটাতেও আবার একটু জল লাগিয়ে নেব। বানানোর পরও কিন্তু এই সমস্যাগুলো কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে, কেন কারণ কি এত ছোট ছোট তৈরি হয় এগুলো, দেখলেই কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন খুবই ছোট। সেম ভাবে আমি বাকিগুলো বানাবো। এবার আমি সিঙ্গারাগুলোকে ফ্রাই করব, তার জন্য কড়াইয়ে আমি রিফাইন তেল দিয়ে তেল আমি গরম করার জন্য বসিয়েছি লো ফ্লেমে। আর এখানে আমার বেশ কিছু সিঙ্গারা আমি রেডি করে রেখেছি ভাজবো বলে। আর এখন কিন্তু তেলটাকে আমি বসিয়েছি লো ফ্লেমে, এক মিনিট হয়েছে। এখনই কিন্তু আমি সিঙ্গারাগুলোকে দিয়ে দেবো, কারণ সিঙ্গারা কিন্তু একদম লো ফ্লেমে এবং ঠান্ডা তেলেই কিন্তু ভাজতে হয়। গরম হয়ে গেলে কিন্তু সিঙ্গারা ঠিক দোকানের মতন হয় না, তাই একদম ঠান্ডা তেলে আর লো ফ্লেমে আমি সিঙ্গারাগুলোকে ফ্রাই করব। আমি এর থেকে বেশি তেলে দিচ্ছি না, আমি এবার এইভাবেই রেখে দেবো। এখন আস্তে আস্তে সিঙ্গারাগুলো কালার চেঞ্জ হয়ে আসবে। সিঙ্গারাগুলো আমি প্রায় 5 মিনিট ধরে এইভাবে লো ফ্লেমে ফ্রাই করছি। এখন দেখুন আস্তে আস্তে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে এবং কাঁচা ভাবটাও কিন্তু চলে গেছে। এবার আমি সিঙ্গারাগুলোকে আরও গোল্ডেন কালার করে এবার ভেজে নেব। এখন কিন্তু ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দেবো, এখন কিন্তু লো রাখবো না। সিঙ্গারাগুলোর কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, আমার এগুলো কিন্তু সবকটাই ভাজা হয়ে গেছে। এবার ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব। সেমভাবে আমি বাকিগুলো ফ্রাই করবো।